আশ্বিনের শারদ প্রাতে আলোক মেনু বাজতে আর মাত্র কয়েকদিন। আপা মর বাঙালি সেজে উঠেছে দুর্গাপুজোর সাজে। মহালয়ার দিনেই হবে তার শুভ সূচনা। মহালয়ার দিন রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী শোনা এক নস্টালজিক ব্যাপার। তবে আজকালকার দিনে মহিষাসুর মর্দিনী শোনার পাশাপাশি চল রয়েছে টিভিতে মহালয়ার অনুষ্ঠান দেখার। প্রতি বছরই ভোর 5টা থেকে বিভিন্ন টিভি চ্যানেলে শুরু হয় দেবীবরণ অনুষ্ঠান। সেখানে টেলিপাড়ার অভিনেত্রীরা বিভিন্ন দেবীর রূপ নিয়ে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেন। এবছর এই প্রথমবার মহালয়ার দিন টেলিভিশনের পর্দায় দেবী দুর্গার রূপে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। চলতি বছর মহালয়া উপলক্ষে কালার্স বাংলার নিবেদন, দেবী দশ মহাবিদ্যা। মা দুর্গার রূপে দেখা যাবে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। এছাড়াও রয়েছেন দেবলীনা দত্ত, রিমঝিম মিত্র, অদ্রেজা রায়, শ্রুতি দাসের মতো আরও জনপ্রিয় অভিনেত্রীরা। মায়ের বিভিন্ন রূপ দেবী দশ মহাবিদ্যার মাধ্যমে পর্দায় ফুটিয়ে তুলবেন তারা। আগামী 25শে সেপ্টেম্বর ভোর 5টায় কালার্স বাংলায় দেখা যাবে মহালয়ার এই বিশেষ অনুষ্ঠান। অন্যদিকে স্টার জলসায় দুর্গা রূপে দেখা যাবে টেলি অভিনেত্রী সোনামণি সাহাকে। জানা যাচ্ছে এই প্রস্তাব প্রথমে সোলাঙ্কি রায়ের কাছে গেলেও পরে সিদ্ধান্ত হয় মোহর হবেন দেবী দুর্গা। জি বাংলায় দুর্গা হচ্ছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অতএব এবার এই চ্যানেলেও থাকবে মহিষাসুর মর্দিনীতে বিশেষ চমক। ফলে যারা মহালয়ার অনুষ্ঠান দেখতে ভালোবাসেন তারা নতুন কিছু চমক নিতে এবার প্রস্তুত থাকুন। ব্যুরো রিপোর্ট, সমাচার প্লাস বাংলা।